সালামু আলাইকুম আপুরা, আপনাদেরকে বলছিলাম যে মিরাকেল হোয়াইটেনিং 4-in-1 ইঞ্জেকশন কম্বো প্যাক নিয়ে কথা বলবো। এটা একটা ফেস প্যাক, এটা আসলে কেমন, এটার প্রাইস কত, এটা অরিজিনাল না ফেক, আর কীভাবে ইউজ করতে হবে, কী কী উপকার হবে, সেই টপিক নিয়ে আজকে ভিডিওটা করবো। আপনারা দেখেন, এটা আপনার সামনে আনপ্যাক করে দেখাবো। আর বলে রাখি, এর আগে আমরা ডাক্তার রাসেলের ভিটামিন সি ক্রিম নিয়ে রিভিউ দিয়েছিলাম। যারা নাইট ক্রিম ইউজ করতে চায় না, তারা এই ডে ক্রিমটা ইউজ করতে পারবে। আর একটা প্রাইমার নিয়ে ভিডিও থাকবে। তো আপনারা যারা দেখতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিতরে যা দেখতে পারেন। আরও অনেক প্রোডাক্টের রিভিউ দেওয়া আছে। তো এটা হচ্ছে মিরাকেল হোয়াইটেনিং 4-in-1 ইঞ্জেকশন কম্বো ফেস প্যাক, ঠিক আছে। এটা প্যাক লেখা আছে। আর এখানে দেখেন, আমরা যদি এখানে পড়তে পারি, আমার ক্যামেরাটা বারবার ব্লার করে। দেখেন এখানে প্রথমে আছে ফেস হোয়াইটেনিং, ফেস গ্লোয়িং, ফেস ব্রাইটেনিং, ফেস সফটেনিং। তো এগুলো লেখা পড়ে কোনো লাভ নাই আসলে, আপনারা জানেন, ঠিক আছে। যেগুলো লেখছে এগুলো কি এখানে হোয়াইটেনিং লেখছে বলে আপনার কি ফেস হোয়াইটেনিং করবে, গ্লোয়িং করবে? না, এটা জাস্ট একটা ফেস প্যাক, মানে একটা ফেসিয়াল হিসেবে আপনার ফেসের ময়লা দূর করতে সাহায্য করবে। আরও কী কী উপকার আছে সেটা আমি বলবো। তবে চলেন এটা আগে আনপ্যাক করি, দেখি যে এটা কেমন আছে, কারণ অনেকে দেখতে চেয়েছে। তো আপনাদের সামনে এটা আমি আনপ্যাক করবো। আর এটার মধ্যে বার কোড দেওয়া নাই, কোনো কিছু স্ক্যান করার মতো দেওয়া নাই, এটা বিশ্বাসের উপর। আর বক্সটা দেখেই নিতে হবে, ঠিক আছে, যদিও বাংলাদেশ খুব তাড়াতাড়ি 2 নম্বর বের করে ফেলে। আর এই প্যাকেজিংটা দেখেই আমি বুঝতে পারছি যে এটা আসলে 1 নম্বর, কারণ আমরা এগুলো 1 নম্বরেই আনি, এগুলো কিন্তু আমরা 2 নম্বর আনি না। বাংলাদেশ যদি 2 নম্বর বের করতো, তাহলে এরকম একটা প্যাকেট দিয়ে তৈরি করতো না, নর্মালি একটা প্যাকেট ইউজ করতো ওরা। তো চলেন এটা খুলি। এই যে দেখেন, এটা একটা এই টাইপ আছে। আচ্ছা, আগে বলি এগুলোর মধ্যে কী কী আছে। এটা আছে শুথিং জেল, আর এটা ফেসিয়ালে কী বলে এটা আমি ঠিক জানা নেই। এটা স্ক্রাব, আর এটাও এক প্রকার স্ক্রাব, মানে দুইটা স্ক্রাব দেওয়া আছে, একটা শুথিং জেল দেওয়া আছে, আর একটাকে কী বলে আমার ঠিক জানা নেই। তো জাস্ট প্রথমটা কিন্তু আপনাকে এইভাবেই শুরু করতে হবে, এইটা প্রথমে ইউজ করতে হবে। ফার্স্ট স্টেপে এটা, সেকেন্ড স্টেপ এটা, থার্ড স্টেপ এটা, ফোর্থ স্টেপ এটা। তো প্রথমে যেটা লাগাবেন সেটা 5 মিনিট রাখবেন, তারপর সেকেন্ড স্টেপ স্ক্রাব, পিঙ্ক স্ক্রাবটা ইউজ করবেন 5 মিনিট, আবার এই স্ক্রাবটা ইউজ করবেন 5 মিনিট, আর এটা ইউজ করবেন, এই সুথিং জেলটা ইউজ করবেন প্রায় 10 থেকে 15 মিনিটের মতো, মানে ইউজ করে রেখে দিতে হবে 10 মিনিট। তো এইভাবে ইউজ করবেন। আর এটা ইউজ করলে আপনার ফেসে কোনো ধরনের ময়লা থাকবে না, আর ওপেন পোর্সগুলো মানে বন্ধ তো হবে না, তবে একটু ক্লোজ থাকবে যতক্ষণ এই জিনিসটা আপনার ফেসে থাকবে, একটু ক্লোজ থাকবে, আর ফেসটা একটু গ্লো করবে, এটা ঠিক, তবে হোয়াইট করবে না, ব্রাইট করবে না, কিছুই করবে না। আর এগুলো ইউজ করে আপনি মেকআপ করতে পারেন, তাহলে আপনার মেকআপটা ভালো লুক করবে। আর এই জিনিসগুলো আসলে আপনার যদি ইউজ করেন না, তাহলে আপনার ব্রণ হবে না আপনার ফেসে, কিন্তু কোনো ধরনের ব্রণ হবে না, কারণ এগুলো ফেসের ময়লাগুলো বের করে দিচ্ছে, অয়েল বের করে দিচ্ছে, যার কারণে এগুলো ইউজ করলে ব্রণ হবে না। তবে 1 নম্বর প্রোডাক্ট ইউজ করতে হবে। তো এই ছিল এইটার ভিডিও আর রিভিউ। আপনারা যারা ইউজ করেন তারা আমার সাথে ভালো জানেন। তো আমি সেল করি যেহেতু, তো আমি যতটুকু পারি আপনাদেরকে রিভিউ দেখানোর আর যত এক্সপিরিয়েন্স আছে আমি বলে দিই। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন প্রোডাক্টের রিভিউ পাওয়ার জন্য। আর যদি কোনো প্রোডাক্টের রিভিউ দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এখানে বারকোড টারকোড কিছুই দেওয়া নেই যে আমি স্ক্যান করে আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ।